বন্ধুরা, আপনি কি জানেন মন্দিরের নিচে টাইম ক্যাপসুল রাখা হয়? আপনারা সবাই তো টাইম ক্যাপসুলের কথা শুনেই রেখেছেন। আজ এই ভিডিওতে জেনেই যাবেন যে টাইম ক্যাপসুল কী জিনিস। বন্ধুরা, 5ই আগস্ট এমনই দিন ছিল যেদিন পুরো ভারত আলোতে উজ্জ্বল হয়ে গিয়েছিল, কারণ ওই দিন রাম মন্দিরের ভূমি পুজো ছিল। আর এই নিয়ে যুক্ত অনেক খবরই শুনেছেন আর অযোধ্যার সম্পর্কিত অনেক কথা শুনেছেন, কিন্তু আপনি কি জানেন যে মন্দিরের 2000 ফিট গভীরে টাইম ক্যাপসুল রাখা হয়েছে? বন্ধুরা, এবার বুঝতেই পেরেছি আপনাদের মনে একটি প্রশ্ন এসেছে, আসলে এই টাইম ক্যাপসুল কী জিনিস আর এটিকে মন্দিরের মাটিতে গর্ত করে কেন রাখা হয়েছে? বন্ধুরা অপেক্ষা করুন, আজ এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে টাইম ক্যাপসুল কি, এটিকে রাম মন্দিরের নিচে কেন রাখা হয়েছে, আর পৃথিবীর সবথেকে বড় টাইম ক্যাপসুলের সঙ্গে ভারতের কি যোগ আছে। তো চলুন ভিডিওটি শুরু করি। কিন্তু হ্যাঁ, ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ রইল, ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, আগের বছর 9ই নভেম্বর সুপ্রিম কোর্টের শুনানি অনুসারে অযোধ্যার বিবাদের জমিতে রাম মন্দির তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু করা হয়। এর সাথে সাথে এই খবরও আসে যে ওই মন্দিরের 2000 ফিট নিচে একটি টাইম ক্যাপসুল রাখা হবে। এখন সর্বপ্রথম বলে দিই যে এই টাইম ক্যাপসুল আসলে কি। বন্ধুরা, যেমনই এটির নাম তেমনই টাইম ক্যাপসুল একটি কন্টেনারের মতো হয়, যেটিকে মাটিতে গর্ত করে অনেক গভীরে পুঁতে রেখে দেওয়া হয়। আর এই টাইম ক্যাপসুল এতটাই সুরক্ষিত হয় যে 1000 ফুট নিচে গর্ত করে রাখলে কাগজ অথবা অন্য কোনো জিনিসও প্রায় 5000 বছর পর্যন্ত সুরক্ষিত থাকে। হ্যাঁ বন্ধুরা, এমনকি মাটি ফেটে যায় অথবা আকাশ হেলে যায় অথবা সরাসরি উল্কাপিণ্ড মাটিতে পড়ে যায় অথবা যেটা আমরা চাই না, যদি মনুষ্য জাতির বিনাশও হয়ে যায়, কিন্তু তবুও এই টাইম ক্যাপসুল এর কিছুই হবে না, কারণ এটি সব রকম জিনিসের সঙ্গে লড়াই করতে তৈরি। কারণ এটি তৈরি হয় এমন জিনিস দিয়ে যাতে এটি কোনোভাবেই কোনো ক্ষতি না হয়। আর এখন এটি ভাবছেন যে রাম মন্দিরের নিচে এই রকম টাইম ক্যাপসুল রাখার কি প্রয়োজন আছে। তো বন্ধুরা, উত্তর আপনার সামনেই, যেটা আপনারা ভিডিও শুরুতেই জেনেছেন যে মন্দির বিবাদ হওয়া জমিতেই তৈরি হচ্ছে। আর বিবাদ এই জন্য হয়েছিল যে এইখানে রাম মন্দির ছিল নাকি না, আর এই জন্য এইখানে যখন রাম মন্দির তৈরি হবে আর যদি কোনো কারণে মন্দির ভেঙে যায়, তো যখন এই মন্দিরের জমি খোদাই করা হবে তো খুঁজে পাওয়া এই ক্যাপসুল দেখে জানা যাবে যে ওই সময় এইখানে রাম মন্দির ছিল আর কিভাবে তৈরি হয়েছিল, আর এর সঙ্গে যুক্ত থাকা অনেক ইতিহাস জানা যাবে, যার ফলে এই জমি পরবর্তীকালে আসা বিবাদ থেকে বাঁচবে। এই সব ভেবেই রাম মন্দিরের 2000 ফিট নিচে টাইম ক্যাপসুল রাখা হয়েছে, যার ফলে এই জায়গা সবসময় প্রভু শ্রীরামের বলা হয়। আর এটি প্রথম নয় যে ভারতে টাইম ক্যাপসুল রাখা হয়েছে। এমনকি 15ই আগস্ট 1973 ওই সময়ের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী লালকেল্লার সামনের জমিতে একটি টাইম ক্যাপসুল রেখেছিল। বন্ধুরা, স্বাধীনতার 25 বছর পর ইন্দিরা গান্ধী এই টাইম ক্যাপসুলে স্বাধীনতার পর হওয়া সব গুরুত্বপূর্ণ ঘটনা এর সঙ্গে যুক্ত কিছু কাগজ রেখেছিল। আর ইন্দিরা গান্ধী এই কাগজে কি লিখেছিল, এটি একটি রহস্যময় বিষয় যার সম্বন্ধে হয়তো কেউ জানে। বন্ধুরা চলুন আপনাকে বলি 1973 সালে টাইম ক্যাপসুল কিভাবে তৈরি করা হয়েছিল। প্রথমে এই কাগজ পাইরেক্স গ্লাসে তৈরি একটি টিউবের মধ্যে রাখা হয়েছিল। এটি এমন একটি গ্লাস যেটি আগুন দ্বারাও নষ্ট হয় না, আর এই টিউব একটি তামার টিউবের মধ্যে রাখা হয়েছিল। আর আবার এই তামার টিউব স্টিলের বক্সের মধ্যে বন্ধ করে রাখা হয়েছিল। এটা নয় যে টাইম ক্যাপসুল তৈরি হওয়ার এটি একমাত্র প্রক্রিয়া, ব্যাস শুধু এটিই বুঝে নিন যে ক্যাপসুল এমনভাবে বানানো হয় যে 1000 সাল পরেও যদি এটি খোলা হয় তবুও তার ভিতরে থাকা জিনিস খারাপ হয় না। আর অনেকবার বিদেশের মাটি খোঁড়ার জন্য আজ পর্যন্ত অনেকবার টাইম ক্যাপসুল পাওয়া গেছে, যার মধ্যে থাকা জিনিস আজ পর্যন্ত সুরক্ষিত আছে। 30শে অক্টোবর 2017 সালে স্পেনের একটি চার্চের নিচে একটি মূর্তি পাওয়া গিয়েছিল। এই মূর্তি সেই সময় একটি টাইম ক্যাপসুল ছিল, যার মধ্যে অনেক কাগজ অনেক তথ্য পাওয়া গিয়েছিল, যেটি ছিল 1777 সালের। যদি পরিষ্কারভাবে বলা হয় তাহলে এই মূর্তি টাইম ক্যাপসুল এর মধ্যে ছিল, যার মধ্যে সেই সময়ের মানুষের অভ্যাস বলা ছিল। সেটি শুধুমাত্র লেখা ছিল যাতে পরবর্তীতে এটি খুঁজে পাওয়ার পর মানুষ যখন এটি দেখে তখন এটা জানতে পারে যে তখন কি কি জিনিস প্রচলন ছিল এবং মানুষ কিভাবে থাকতো। আমেরিকাতে একটি টাইম ক্যাপসুল পাওয়া গিয়েছিল যেটি 1795 সালের, যার মধ্যে সেই সময় অনেক পুরনো তথ্য এবং সেই সময়ের পয়সাও ছিল। এই টাইম ক্যাপসুল আমেরিকায় খুঁজে পাওয়া এখনও পর্যন্ত সবচেয়ে পুরনো টাইম ক্যাপসুল। আর এই জন্য টাইম ক্যাপসুল শ্রীরাম মন্দিরের নিচে রাখা হয়েছে, যার ফলে 1000 সাল পর কেউ যাতে না বলে যে ওইখানে মন্দির বানানো যাবে না, তো তাকে সঠিক জবাব দেওয়ার জন্য সব প্রমাণ মজুদ আছে। চলুন বন্ধুরা কথা বলি পৃথিবীর সবথেকে বড় টাইম ক্যাপসুল সম্বন্ধে, যেটি তৈরি করতে 4 সাল লেগেছিল। হ্যাঁ বন্ধুরা, পুরো 4 বছর ধরে এই টাইম ক্যাপসুল জর্জিয়াতে তৈরি হয়েছে।
আসলে এটি স্টিলের তৈরি মজবুত কামরা, যার মধ্যে পৃথিবী জুড়ে অনেক গুরুত্বপূর্ণ কাগজ রাখা হয়েছে, যেটা ওই সময় মানুষের জীবনযাত্রা সম্বন্ধে ব্যাখ্যা করে। এর মধ্যে ইংলিশ বইও রাখা আছে। যদি পরবর্তীতে আসা সময় ইংলিশ ভাষা শেষ হয়ে যায়, তো যে এই টাইম ক্যাপসুল দেখে তো সে সহজে ইংলিশ ভাষা সম্বন্ধে না শুধু জানে, বরং সে শিখতেও পারে। আর এই জিনিসগুলিকে ভালোভাবে রাখার জন্য এর ভিতর থেকে বাতাস বার করে এক ধরনের গ্যাস ভরা হয়েছে, যাতে জিনিসগুলি খারাপ না হয়। আর সবথেকে বড় কথা হলো, এর মধ্যে 400টি গুরুত্বপূর্ণ বই আছে, আর এই বইগুলি ভারতকে যুক্ত করে, কারণ এর মধ্যে পৃথিবীর সবথেকে পুরনো ইয়োগা সেন্টারের ফাউন্ডার ইন্ডিয়ান ইয়োগী গুরু শ্রী ইয়োগেন্দ্রজির বই রাখা হয়েছে, যেটা ভারতের সংস্কৃতি এবং এই সম্পর্কে জানা যায়। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। আশা করব এই ভিডিও থেকে আপনি রাম মন্দিরের নিচে কেন টাইম ক্যাপসুল রাখা হয়েছে এবং টাইম ক্যাপসুল কী এই সম্বন্ধে জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সবসে থ্যাংকস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল।